নমস্কার একটা চাকরি পাওয়ার পর অন্য চাকরিতে কীভাবে যাওয়া যেতে পারে বা বেটার চান্স আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ডাব্লিউপি পুলিশ থেকে যে অন্য চাকরিতে কীভাবে যাওয়া যেতে পারে বা ডিফেন্স যে প্যারামিলিটারি বাহিনী আছে সেখান থেকে অন্য বিহানী বাহিনীতে কীভাবে যাওয়া যেতে পারে এরকম নানাজন নানা রকম প্রশ্ন করেছেন খুবই ভালো প্রশ্ন তো অ্যাকচুয়ালি কি হয় যখন আমরা কোনো চাকরিতে যোগদান করি প্রথম অবস্থায় যে কোনো চাকরি পেলে সেটাতে জয়েন করা উচিত এবং সেখান থেকে যখন আমরা চাকরি জয়েন করি তারপর যখন অর্থনীতি একটা স্বাবলম্বী ভাব আসে তারপর আরও উচ্চ পদে যাওয়ার বাসনা জাগে বা পড়াশোনার তখন অত ইচ্ছেটাও জাগে বাড়ে তখন যেহেতু অর্থনৈতিক সমস্যার সমাধান হলে অন্য কিছুতে যাওয়াটা সুবিধা হয় তো এই প্রশ্নটা খুব ন্যায্য তো অনেকে এই বিষয়টি আমরা ভালোভাবে জানা না থাকার ফলে বা অনেক সময় আমাদের খুব অসুবিধা হয় বা অন্য ডিপার্টমেন্টে আমাদের যেতে খুব সমস্যা হয় তো আজকে যতটা আমি জানি যতটা আমার অভিজ্ঞতা ততটা আপনাদেরকে একটু শেয়ার করব প্রথমত বলে রাখি যখন আপনি কোনো চাকরিতে যোগদান করবেন তখন একটা সেখানে একটা বেসিক পে একটা গ্রেড পে বলে একটা স্কেল থাকে যে কোনো চাকরিতে ওরকমই যে কোনো একটা চাকরিতে যোগদান করার পর আপনি যেখানে যে বেসিকটা পান সাপোজ ধরে নিন আপনি কোনো গ্রুপ সে চাকরিতে জয়েন করলেন সেখানকার আপনার বেসিক দশ হাজার টাকা তো এরপর আপনি কোনো চাকরিতে আবেদন করতে চান আপনার মনে হচ্ছে সেটা আপনার পক্ষে ভালো তখন কি দেখা হয় আপনি যেখানে দশ হাজার টাকা বেশি পেতেন সেখান থেকে যদি এক টাকাও বেশি হয় আমি মনে করলাম সাপোজ দশ হাজার এক টাকা যে চাকরির জন্য আবেদন করছেন তাহলে আপনাকে ডিপার্টমেন্ট এন দিতে বাধ্য আপনি তার জন্য পরীক্ষা দিতে পারবেন এবং সেখান থেকে আপনি ওই ডিপার্টমেন্টে যেতে পারবেন সেটা যে কোনো ডিপার্টমেন্টে অর্থাৎ আপনি যে বর্তমানে যে বেসিকতে তে আছে সেখান থেকে এক টাকা হলে বেশি হতে হবে সেটা সরকারি নিয়ম যদি বাস্তবে বলি যত নিয়ম ততটাই যত নিয়ম তত ভাগ এই যুগে যেহেতু আগে অত প্রার্থী পাওয়া যেত না তাই এতটা নিয়মের কড়াকড়ি ছিল এখন অতটা কিছু নেই এখন যদি আপনার যে কোনো ডিপার্টমেন্ট যদি ভালো লাগে সেটা যদি বেশি কম হোক বা বেশি হোক বেসিক যদি বেশি হয় সেখানে ডিপার্টমেন্ট আপনাকে এন ওসি দেবে সেখানে আপনি যোগদান করতে পারবেন কিন্তু বেসিক যদি কমও হয় আর আপনার যদি সেটা ভালো লাগে আপনি সেখানে যেতে পারবেন সেখানে কোনো বাধার সম্মুখীন আসার প্রশ্ন নেই বাধা আসলেও আপনাকে কেউ আটকাবে না ওরা জানে যে একটা সিট খালি হলে হাজারজন পিছনে লাইন দাঁড়িয়ে আছে তো এখানে আরেকটা কথা বলে নিই যে সবচেয়ে বেশি একটু সমস্যা হয় ডিফেন্সের ক্ষেত্রে যে সেন্ট্রাল যে ডিফেন্সগুলো আছে যে প্যারামিলিটারি মিলিটারি মনে করুন যে কেউ বিএসএফ বা প্যারামিলিটারি যে কোনো বাহিনী থেকে কোনো সিভিল জবে আসতে চায় সেই ক্ষেত্রে প্রথমে নিয়ম হচ্ছে আপনার যদি বেশি ভালো থাকে আপনাকে ডিপার্টমেন্ট এনওসি দেবে যদি বেশি কম থাকে তাহলে আপনাকে যদি দশ বছরের যদি কম চাকরি হয়ে সার্ভিস কম হয় তাহলে আপনাকে সেখানে তিন মাসের পে বা আপনার যেটা ট্রেনিংয়ে যে খর খরচা হয়েছিল সেটা আপনাকে দিতে হবে তাহলে আপনাকে ডিপার্টমেন্ট ছেড়ে দিবে তবু আগেকার যুগে ডিফেন্স থেকে ছাড়তে চাইতো না তার কারণ হচ্ছে আগেকার যুগে ডিফেন্সে কেউ যেতে চাইতো না দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যখন আপনি ডিফেন্সে যোগদান করেন ট্রেনিং কমপ্লিট করার পর আপনি শারীরিকভাবে দক্ষ এবং অন্যান্য সমস্ত যে অস্ত্র চালনাতে দক্ষ হয়ে ওঠেন তার ফলে আপনি যদি সেই ডিপার্টমেন্ট ছাড়া অন্য ডিপার্টমেন্টে যোগদান করেন বা বেকার থাকেন তাহলে আপনি দেশের জন্য একটা ভয়ানক ক্ষতিকর হতে পারেন যেহেতু আপনি যদি মাওবাদী দলে যোগদান করেন বা অন্য কিছু যেহেতু আপনার সব কিছু প্রশিক্ষণ হয়ে গেছে তাই আগে কড়াকড়ি নিয়ম দেখা হতো কিন্তু এখন এতটা নিয়ম দেখা হয় না আপনাকে তিন মাসের বেসিকটা দিতে হবে যদি বেশিক কম হয় ছেড়ে দেয় এখন এখন আসছি যেটা সবচেয়ে বেশি আমাদের ডব্লিউপি থেকে বেশি প্রশ্ন আসছে আমাদের ডাব্লুপি এক্সাইজ বা আদার্স যেগুলো আছে এখানে কি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তার নিজের নিয়ম মতোই চলে এটা সেন্ট্রালের সাথে নিয়ম আলাদা এখানে কি হচ্ছে ডব্লিউপি থেকে যদি আপনি অন্য ডিপার্টমেন্টে যেতে চান সে একই প্রসেস বেশি যদি বেশি হয় আপনাকে ডিপার্টমেন্ট এনওসি দেবে আপনার যেতে সুবিধা হবে কিন্তু আপনি যদি বেশি কম হয় কোনো সিভিল জবে যে কোনো পিএসসি ক্লার্ক হোক বা প্রাইমারি হোক পরে আপনার মনে হচ্ছে সেটা আপনার পক্ষে ভালো প্রথম অবস্থাতে আপনি যে কোনো একটা চাকরি প্রয়োজন ছিল আপনার পর আপনি পড়াশোনা করেছেন কোনো চাকরি পেয়েছেন তখন কি হয় ডিপার্টমেন্ট আপনাকে এন দেবে না দিলেও আপনি যেতে পারবেন সেখানে আর সবচেয়েটা পুলিশের ক্ষেত্রে বেশি ডিপেন্ড করে কোনো ব্যাটালিয়নে যদি কেউ থাকেন সেখানে যে আর অফিসার থাকবেন এবং যে সিও কমান্ডেন্ট অফিসার ওনার ওপরেই ডিপেন্ড করবে আমি এরকমও দেখেছি পুলিশে যে সাব ইন্সপেক্টর ছিলেন আপনি আবগারিতে এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরে জয়েন করেছেন এটা আমার চোখের সামনে ঘটনা তো এটা তো অবাক হওয়ার কিছু নেই এটা যতটা কঠিন বিষয় মনে হয় ততটাই সোজা তো আপনার যেটা মনে হয় আপনার যেটা ব্যাটার চান্স মনে হয় আপনি নির্ধিতায় সেটা চেষ্টা করতে পারেন এরপর যে বিষয়টা আসছে যখন আপনি কোনো সার্ভিসে যোগদান করেন যেদিন থেকে আপনি যোগদান করলে সেদিন থেকে আপনার সার্ভিসের কাউন্ট হতে শুরু করে অর্থাৎ আপনি কত বছর চাকরি করছেন যে আপনি তিন বছর আমাদের এখন যেমন রাজ্যে তিন বছর চাকরি করলে কনফার্মেশন আট বছর বা পাঁচ বছর পর প্রমোশনের তো মনে করুন আপনি এখন বর্তমানে কোনো ডিপার্টমেন্টে আছেন অন্য ডিপার্টমেন্টে গেলে কোন ডিপার্টমেন্টে যাচ্ছেন সেখানে ওই কন্টিনিউশনটা থাকবে কি না সাপোজ মনে করুন কেউ পিএসসি পিএসসির মাধ্যমে কোনো ক্লার্ক পরীক্ষা দিয়ে সে ক্লার্কে যোগদান করলো সে দু বছর পর সে পিএসসি মিসিলিনিয়াস দিয়ে কোনো গ্র্যাজুয়েশন লেভেলের কোনো চাকরিতে যোগদান করলো তখন কি হবে সে যদি তখন দু বছর চাকরি করে থাকে যখন সে কোনো অফিসার র্যাঙ্কে যোগদান করবে তার সার্ভিস প্লাস দু বছর কাউন্ট হবে তখন কি হবে যখন আমাদের প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হয় যখন তার আট বছর যে সার্ভিস হবে তখন এইট ইয়ার্স বেনিফিট যখন ডবল ইনক্রিমেন্ট প্লাস তখন যেটা গ্রেড পেতেছিল মনে করুন কেউ যদি ছত্রিশশো গ্রেড পেতে থাকে তখন সে উনচল্লিশশো গ্রেড পেতে যাবে যেটা এইট ইয়ার বেনিফিট সিক্সটিন ইয়ার বেনিফিট এবং টোয়েন্টি ফাইভ ইয়ার বেনিফিট থাকে তো এই হচ্ছে বিষয় কিন্তু এখানেও একটা জিনিস মনে রাখবেন যারা যে কোনো ডিপার্টমেন্ট যেমন আমাদের রাজ্যে যারা শিক্ষক বা টিচাররা আছেন ওনারা হচ্ছেন আধা সরকারি এদের ক্ষেত্রে সেম ক্ষেত্রেই হতে হবে আর আমাদের রাজ্যে যদি যে ফুল গভর্নমেন্ট এমপ্লয়ি যারা ব্লকের পিএসসির মাধ্যমে যায় সেটা কিন্তু তাদের ক্ষেত্রেই কার্যকারী হবে যেমন যারা পঞ্চায়েত বা ব্লকের স্টাফ পঞ্চায়েত সমিতির স্টাফ তাদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে না তো এই জিনিসটা একটু ভাবনা চিন্তা করার আছে আমি যে জায়গায় যোগদান করব। সেটা এট ইয়ার বেনিফিট পাবো কি না কন্টিনিউশন হচ্ছে কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করবে যাই হোক মোটামুটি এ হচ্ছে নিয়ম আমি যতটুকু জানি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিচে কমেন্ট করুন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটি কথা এখানে বলে দিই আমার সেটি মাথায় ঢুকে না আমাদের এখানে প্রায় বর্তমানে যতগুলি অফিস আছে সে ডিএম অফিস এসডি অফিস ব্লক অফিস প্রায় ফোরটি পার্সেন্ট ভ্যাকেন্সি খালি আছে সেখানে দেখবেন যখন কোনো নিয়োগ করার পরিবর্তে সেখানে যারা রিটায়ার পার্সন আছে তার যারা অবসর নিয়েছে তাদের পুনরায় চুক্তিভিত্তিতে নিয়োগ করা হয় তো আমি যদি হিসাব করি আমাদের পশ্চিমবঙ্গে তিনশো একচল্লিশটি ব্লক ছেষট্টিটি সাবডিভিশন ডিভিশন তেইশটি ডিস্ট্রিক্ট একশো একুশটি পৌরসভা এবং ছটি মিউনিসিপ্যাল কর্পোরেশন যদি এখানে ধরি টোটাল পাঁচশো সাতান্নটা টোটাল আরও অনেক কিছু অফিস আছে আমি যদি প্রত্যেকটা ব্লকে যদি পনেরো জন করে যদি এখন রিটায়ার পার্সন আছেন কে যদি গুণ করি তাহলে হচ্ছে আট হাজার জন তো আমার এখনও সেটা মাথায় ঢুকেনি যারা রিটায়ার পার্সন ওরা অলরেডি ওনারা পেনশন পাচ্ছেন তারপরেও ওনাকে চুক্তি ভিত্তিকে দেখে নিয়োগ করা হয় সেই জায়গায় যেহেতু আমাদের দেশে বেকারত্ব সমস্যা হু হু করে বাড়ছে তো যারা যারা চাকরি চেষ্টা করছে তাদেরকে চুক্তি চুক্তিভিত্তিতে কেন নিয়োগ করা হয় না তো এরকমই অনেক কিছু বিষয় আছে যেগুলো যেহেতু আমাদের এটা এডুকেশন চ্যানেল এডুকেশনাল চ্যানেল সব কিছু আলোচনা করা সম্ভব না তো আমার মনে হয়েছে এগুলো হয়তো আলোচনা করা যেতে পারে বা সেগুলো আলোচনা করলে আমাদের পক্ষেই মঙ্গল যখন আমরা বেকার থাকি তখন আমাদের আর্থিক সমস্যার কারণে অন্য কিছু আমরা ভাবতে পারি না আর যখন আমরা একবার চাকরি পেয়ে যাই তখন কি হয়ে যায় চাকরি হারানোর ভয়ে আমরা কিছু বলতে পারি না তো এইসব কিছু বলার জন্য নানারকম সমস্যা কিছু তুলে ধরার জন্য আমি আরেকটি চ্যানেল জনতা পাওয়ার নামে আমি শুরু করেছি সেটা আপনারা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন আপনাদের যদি মনে হয় এসব বিষয়ে চর্চা করার আছে তো আপনারা সেই চ্যানেলটি দেখতে পারেন বা সেখানে শুধু আমি কোনো অপিনিয়ন রাখবো না সেখানে আপনাদের অপিনিয়ন থাকবে আপনারা কি বলছেন আপনারা কোনো ভিডিও যদি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান যদিগুলো মনে হয় সার্বিক একটা গ্রহণযোগ্যতা আছে সেটা আমি আপলোড করব আর আমাকে অনেকেই প্রশ্ন করেছেন দাদা আপনি লাইক কমেন্ট শেয়ার কিছু সাবস্ক্রাইব কিছু বলেন না কেন এখানে বলে রাখি যেহেতু এটা এডুকেশন চ্যানেল যারা এই ভিডিওটি দেখেন সবাই শিক্ষিত ছেলে মেয়ে ওনারা জানেন কোনটা ভালো কোনটা খারাপ ওনাদের যদি ভালো লাগে তারা ওনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা লাইকও করবেন তাই আমি এখানে ওই সব বলার কোনো প্রয়োজন বোধ করি না তাই অন্যান্য যেসব এন্টারটেনমেন্ট চ্যানেল থাকছে সেখানে হয়তো এইসব বলার প্রয়োজন আছে যেখানে সার্বিক বয়সী বা সব রকম মানুষ সেখানে দেখে যাই হোক আমি যেটা বললাম আমার আজকে এতটুকু বলার ছিল আপনার যদি মনে হয় সেই জনতা পাওয়ার চ্যানেলটা আপনি একবার ভিজিট করতে পারেন আপনার যদি ঠিক মনে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ